भारत থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুই দেশের দুই প্রধানমন্ত্রী জ্বালানি খাতে অস্থিরতা কমার আশাবাদ শেখ হাসিনার মহানগরগুলোতে বিক্ষোভ বিএনপির শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী বলেছেন আমির খসরু মাহমুদ ভোট চুরির বিশ্ব রেকর্ড বিএনপির বললেন ওবায়দুল কাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিকে সকালে গ্রেফতার বিকেলে জামিন সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারতের সাথে বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন জ্বালানি তেলের পাইপলাইনের মধ্য দিয়ে আজ ভারত বাংলাদেশের সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করল ভারত আমাদের অকৃত্রিম বন্ধু ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে ভারতের জনগণের কাছে সরকারের কাছে কৃতজ্ঞ বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক সম্ভাবনাকে বাস্তবে আমরা রূপদান করেছি আমাদের দুই দেশের মধ্যে যে সমস্ত সমস্যা একে একে আমরা সমাধান করেছি ৩০ বছর মেয়াদি আমরা গঙ্গা পানি চুক্তি করেছি আমরা ভারতের সাথে ১৯৬৫ সালের যুদ্ধে যে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ সবই আমরা উন্মুক্ত করেছি ব্যবসা বাণিজ্য প্রসার আমরা ঘটিয়েছি আমরা উন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছি এবং ভারতের কাছ থেকে আমরা বিভিন্ন উন্নয়নে সহযোগিতা পাচ্ছি এবং সেই সাথে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারকরণ উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পারস্পরিক सहयोगिता वृद्धि हुई है। बिजली के क्षेत्र में हमारा आपसी सहयोग बहुत सफल रहा है आज भारत बांग्लादेश को 1100 मेगावाट से अधिक बिजली सप्लाई कर रहा है मैत्री सुपर थर्मल पावर प्लांट की पहली यूनिट भी चालू हो गई है बंगबंधु के सोनार बांग्ला विजन में पूरे क्षेत्र का मैत्रीपूर्ण विकास तथा समृद्धि शामिल था यह संयुक्त प्रोजेक्ट उनके इस विजन का उत्तम उदाहरण है एक्सलेंसी भारत बांग्लादेश सहयोग के हर पहलू को आपके मार्गदर्शन का लाभ मिलता रहा है इसमें यह प्रोजेक्ट भी शामिल है সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে ঢাকার বাইরে ১১টি মহানগরে সমাবেশ করেছে বিএনপি এতে বক্তারা বলেন জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার শনিবার বিকেলে চট্টগ্রামের নূর আহমদ সড়কে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী ১২ বছরের গুম খুন গণহত্যার মামলা যুক্ত হলে আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির জনসভায় বক্তারা বলেন রোজার মধ্যে ঈদের মধ্যে বর্ষাতেও বিএনপির আন্দোলন চলবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি নগরীর রেজিস্ট্রারি মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এ সময় তিনি বলেন বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে তবে এই সরকারের অধীনে নয় গাজীপুর শহরের রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এদিকে রাজধানীর ৩টি স্থানে সমাবেশ কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীর ধোলাইখালের সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভোট চুরির বিশ্ব রেকর্ড করে এখন চুরির কথা বলছে বিএনপি এদিকে সমাবেশগুলোতে দলটির নেতারা জানিয়েছেন বিএনপি বিক্ষোভ কর্মসূচির নামে যাতে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য করতে না পারে সেজন্য রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগরে সমাবেশ করা হচ্ছে তবে একে পাল্টাপাল্টি কর্মসূচি নয় উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও জনসমাবেশ করছেন তারা রাজধানীর ভাষানটেক উত্তরা ৩ নম্বর সেক্টর ও ধোলাইখালে আলোচনার আয়োজন করেছে আওয়ামী লীগ ও যুবলীগ डिजिटल निरापत्ता आईने पुलिस दायर करा मामलाय ग्रेप्तार चित्रनायिका माहिया माही के जामिन दिए आदालत एर आगे पुलिस रिमांड आवेदन ना मंजूर करा है। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ তদন্ত করা হচ্ছে। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে গাজীপুর আদালতে রিমান্ডের জন্য আবেদন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশের 7 দিনের এই রিমান্ড আবেদন আদালত না মঞ্জুর করে মাহিকে জামিনের আদেশ দেয়। শনিবার বেলা 11:30টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সৌদি আরব থেকে দেশে ফিরলে মাহিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছে। পুলিশের অভিযোগ, ফেসবুক লাইভে গিয়ে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। শুক্রবার রাতে জমি দখলের অভিযোগে তাদের আসামি করে আরেকটি মামলা করেন গাজীপুরের এক ব্যবসায়ী। এদিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে, তবে তার করা পুলিশের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করা হবে। এদিকে দুবাইয়ে আরব জুয়েলার্সের মালিক আরাফ খানকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। রাজধানীতে বঙ্গবন্ধু জন্মদিনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অলরেডি ইন্টারপোলের তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কিনা এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদবাকি ব্যবস্থা নেব। মাহি যে কথাগুলি বলেছে সেইটি সঠিক কিনা কিংবা আমাদের পুলিশ যেটা করেছে এইটাও সঠিক তথ্যের উপরে করেছে কিনা সবগুলি তদন্তের পরে বেরিয়ে আসে। অনিয়মের ডিপো হয়ে দাঁড়িয়েছে খুলনার 3টি অক্সিজেন প্লান্ট ও বাগেরহাটের একটি আর্গন গ্যাস প্লান্ট। নেই অনুমোদন ও অগ্নি নিরাপত্তার পরিকল্পনা, নানা ঘাটতি ও অসঙ্গতি সেখানে। বিস্ফোরক অধিদপ্তর বলছে অনুমোদনহীন প্লান্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। নিয়ম না থাকলেও জনবহুল আবাসিক এলাকায় চলছে খুলনা অক্সিজেন কোম্পানি। প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বিস্ফোরক অধিদপ্তর। এদিকে লাইসেন্সের জন্য আবেদন করেই খুলনার জয় বাংলা মোড়ে এসবি অক্সিজেন এবং বাগেরহাটের ফকিরহাটে গ্যাস অ্যান্ড গিয়ার বাংলাদেশ প্রাথমিকভাবে চালু করেছে আর্গন গ্যাস প্লান্ট। নগরীর নতুন বাজার চরে চলছে রকি অক্সিজেনের কার্যক্রম। আমাদের এক্সপার্ট আছে, ওরা এখানে বোতল নামানোর পরে যেটা বোঝে যে মনে করেন যে ভরা ফিলিং করা যাবে সেটাই আমরা প্লান্টের ভিতরে ঢুকাই, আর যেটা মনে করি যে ফিলিং যাবে না সেটা আমরা প্লান্টের ভিতরেই ঢুকাই না। যদি কখনো বাই চান্স কোনো কারণে কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমাদের ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা আছে, সার্বক্ষণিক 24 ঘন্টা পানির ব্যবস্থা আছে। লাইসেন্স ছাড়া চালু অক্সিজেনের প্লান্ট বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে আমরা জানতে পারি যে তারা অবৈধভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, তখন আইন ও বিধিমালার আলোকে আমরা যথাযথভাবে পরিদর্শন করে প্রতিবেদন আকারে আমাদের সদপ্তর প্রেরণ করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কোম্পানির মতো দুর্ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও নিয়ম মেনে কারখানা পরিচালনার দাবি জানিয়েছে খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর আগুনে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 8 জন। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ভবনটিকে। শনিবার সকাল 9টার দিকে ডালপট্টি এলাকায় দোতলা পুরাতন ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আওলাদ নামে এক শ্রমিক মারা গেছেন। ফায়ার সার্ভিস জানায় দগ্ধ 3 জনকে ঢাকা মেডিকেলে ও বাকি 5 জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 100 বছরের পুরনো ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভুসি, লবণ ও কাগজের গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি। স্থানীয়রা জানিয়েছেন গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। দারিদ্রতার কারণে ছেলেকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায় স্বীকার করেছেন এক মা। সাতক্ষীরার শ্যামনগরের এই ঘটনায় মা সুমিতা দত্তকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার বিকালে তাকে আটক করা হয়। পরে জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন সুমিতা দত্ত। এই ঘটনায় তার দেবর হত্যা মামলা করেছেন। শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, সন্দেহজনক মনে হয় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সুস্মিতা জানান, ছেলে রোহিত দত্তকে ভরণ পোষণ করতে না পারায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। রোহিত দত্ত 5ম শ্রেণীতে পড়তো। फरिदपुरेर कानाईपुरे एकदिने कुकुरेर कामड़े शिशुसह 35 जन आहत हयेछेन। शुक्रवार दुपुर थेके सन्ध्या पर्यन्त सोलाकुंड ग्रामे एई तांडव चालाय कुकुरटी। स्थानीयरा जानाय कोइजरी इउनियन थेके आसा एकटी कुकुर ग्रामेर एक प्रान्त थेके आरेक प्रान्त पर्यन्त नाना बयसी मानुषके कामड़ देय। गुरुतर आहत रोगीदेर फरिदपुर बंगबंधु शेख मुजिब मेडिकल कलेज हासपाताले चिकित्सा देया हच्छे। कुकुरे कामड़ानो एई रोगीदेर सामाल दिते हिमशिम खेते हय चिकित्सक ओ नार्सदेर, जानिয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন ডেস্ক রিপোর্ট। সরকার দেশের খাদ্যপণ্যের বাজার সৃষ্টিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের রপ্তানি বাজার তৈরি করেছে, যা কৃষকদের জন্য স্বস্তির, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ৮ কিলোমিটার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি বিভাগীয় টিম। এ সময় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পরিকল্পনা কমিশনার সচিব A.K.M. ফজলুল হক। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট (আইডিজি) প্রাপ্ত দেশের ১২০টি কলেজ নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো জাতীয় সম্মেলন। কক্সবাজার সিটি কলেজের হলরুমে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণের কারণে বগুড়ার শেরপুরের বনানীতে ফ্লাইওভারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে বগুড়ার শেরপুর পৌর শহরে। এতে অংশ নেন শেরপুর পৌর মেয়র জানে আলম খোকা সহ স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তন চত্বরে এই সম্মেলন হয়। ফেনীর ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। হবিগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জ সায়েন্স ক্লাবের উদ্যোগে স্থানীয় শিল্পকলায় মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদ। মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে একটি বেসরকারি সংগঠন। ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, এছাড়া এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।